হ্যালো ফ্রেন্ডসাম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছে গুড মর্নিং ফাইনালি চালু হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে আবেদন কলেজ ভর্তি দু হাজার চব্বিশ চারশো ষাট প্লাস কলেজ রয়েছে তার যে সেন্ট্রালাইজড অ্যাডমিশান তার স্টেপ বাই স্টেপ একদম পুরো ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে যা নতুন তা রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য জি থেকে সঙ্গে থাকবেন এবং প্রচুর লাইক চাই এই ভিডিওটায় কারণ প্রায় তিরিশ মিনিট প্লাস কিন্তু প্রায় পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি এই ভিডিওটা হতে চলেছে কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি টোটাল ডিটেলসটা একদম সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তারপরে পুরো ভিডিওটা দেখতে হবে ফর্ম ফিল সাবধানে করতে হবে একটু ফর্ম ফিল কিন্তু আমাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের কতগুলো ট্রিক্স আছে সেই সমস্ত কিছু বলছি অনেক কটা কোয়েশ্চেন আছে আমি আপনাদের জানি তবে আশা করি পুরো ভিডিওটা দেখলে ঠিক হয়ে যাবে মোবাইল দিয়ে বাড়িতে বসে কোনো সাইবার ক্যাফে বা কোথাও না গিয়ে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছে এই ভিডিওটায় তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা তো এরপর অনেক কটা কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেন রিলেটেড আনসারগুলো নিয়েও চলে আসবো তবে তার আগে দেখতে হবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কীভাবে করবো সিএপিতে চলুন দেখে নিচ্ছে আপডেট আমি ওপেন করে নিয়েছি ডাব্লু বিসিএপি ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখুন এখানে একটা অপশন পাচ্ছেন লগ ইন এখানে একটা অপশান পাচ্ছেন রেজিস্টার আমি পুরোটা মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি তার ফলে বাড়িতে বসে আপনারা মোবাইলের মাধ্যমে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে আমাদের করতে হবে রেজিস্টার তার ফলে আমরা ক্লিক করবো হচ্ছে এই অপশানটায় তো চলুন রেজিস্টারে ক্লিক করে নিচ্ছি রেজিস্টারে ক্লিক করার সময় পরবর্তী আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো জিনিস দিতে হবে একটা হচ্ছে মোবাইল নাম্বার এবং আরেকটা হচ্ছে ইমেল আইডি ইমেল আইডি নিশ্চয়ই আপনাদের আছে নাহলে ক্রিয়েট করে নেবেন এবং তার সাথে আপনার মোবাইল নাম্বার দেবেন যেখানে ওটিপি যাবে এবং এই মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টেপে ইনক্লুডিং ফাইনাল অ্যাডমিশনের সময়ও তো চলুন এখানে আমরা দিচ্ছি মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ করে দিচ্ছি তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এবার আমি করবো কন্টিনিউ টু নেক্সট স্টেপ দেখুন মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেওয়ার পর একটা রাইট সাইন আসবে তারপরেই কিন্তু কন্টিনিউ টু নেক্সট স্টেপ হবে অনেক সময় মোবাইল নাম্বার দেওয়ার পর বলা হচ্ছে যেটা ইনকারেক্ট নাম্বার বা এরকম কিছু তার ফলে সেই সময় ব্যাকে যাবেন আবার রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করে মোবাইল নাম্বারটা দেবেন তাহলেই দেখবেন নিয়ে নিচ্ছে এরকম সবুজ দাগ আসবে তার পরবর্তী আমরা করবো হচ্ছে কন্টিনিউ টু নেক্সট স্টেপে করছি বোঝা গেল তার ফলে রেড কালারে দাগ এলে কিন্তু আমার হবে না এবার আমার চেয়েছে পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশান প্রথমে আমার যেটা চাই চেয়েছে সেটা হচ্ছে আমার ফার্স্ট নেম আমার ফার্স্ট নেমটা আমি জাস্ট আমি লিখে দিচ্ছি এখানে ধরুন এস এ এন কেইচে আমি আমার নিজের নাম লিখলাম মিডিল নেম আমার কিছু নেই আমার লাস্ট নেম অর্থাৎ আমার যেটা উপাধি বা সারনেম যেটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি মুখার্জি দেখুন যেরম যেরম লিখবো আমার সেরম সেরম এই সবুজ যে অপশানটা এটা এলেই জানবেন যে সব ঠিকঠাক হচ্ছে ন্যাশনালিটি আমি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করলাম তারপরে স্টেট আছে স্টেটে আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে প্রথম ডিস্ট্রিক্ট ধরুন আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ধরুন আমি সাউথ টোয়েন্টিফোর পারগানা সিলেক্ট করলাম তারপর এখানে জেন্ডার জেন্ডারে আমি ধরুন মেল সিলেক্ট করলাম তার পরবর্তী এখানে দিতে হবে আপনাকে ডেট অফ বার্থ এখানে দিতে হবে সোশ্যাল ক্যাটাগরি সোশ্যাল ক্যাটাগরি মানে হচ্ছে জাস্ট এখানে গিয়ে যারা আনডিজার্ভ মানে যারা জেনারেল কাস্ট তারা দেবে আনডিজার্ভ যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে এবং ভ্যালিড সার্টিফিকেট আছে তারা দেবে ইডব্লু যারা ওবিসি ই ওবিসি এ এবং ওবিসি বি অর্থাৎ যারা চিন্তা করছিলে যে ওবিসি সার্টিফিকেট ভ্যালিড হবে কি হবে না আমি আগেই বলেছিলাম ভ্যালিড হবে তার ফলে যারা তোমরা ওবিসি সার্টিফিকেট হচ্ছ তারা ওবিসি এ বা ওবিসি বি সিলেক্ট করবে এছাড়া যারা শিডুল কাস্ট রয়েছে সেলুল কাস্ট যারা সেডুল টাইপ এস টি রয়েছো তারা এসটি সিলেক্ট করছো বোঝা গেলো তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম ধরো আনরিজার্ভড তার পরবর্তী এখানে আমার যেটা মেল আইডি সেটাকেই বলা হচ্ছে ইউজার আইডি অর্থাৎ এটাই আমার মেল আইডি এবং এটাই আমার ইউজার আইডি এটা দিয়ে আমি লগ ইন করবো এটা খুব ইম্পর্টেন্ট এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা আবার এখানে আমাকে লিখতে হবে আচ্ছা এই যে পাসওয়ার্ড যেটা দিতে হবে এই পাসওয়ার্ডটা প্রথমত যেটা দেবে তোমরা ধরো আমি আমার নিজের নাম ধরো দিচ্ছি তার বা আরজিটেক দিচ্ছি ধরো তাহলে আর বড়ো হাতে যেটা ধরো ছোটো হাতে দিলাম ডাবল ই দিলাম তারপরে ধরো দিলাম অ্যাট দ্য রেট তারপরে ধরো দিলাম হচ্ছে ধরো টেক লিখলাম টিসিএইচ এবং তার সাথে ধরো আমি দিয়ে দিলাম দু হাজার চব্বিশ লিখে দিলাম টু জিরো টু ফোর বা আর জি অ্যাট দ্য রেট দু হাজার চব্বিশ এরকমভাবে আমি আমার পাসওয়ার্ড দিলাম সেইভাবে পাসওয়ার্ড লিখবে মানে সেখানে প্রত্যেকটা আমার অ্যাট দ্য রেটও রইলো আমার নাম্বারও রইল এবং তার সাথে আমার এ এবিসিডির যেটা আমার সেই লেখাটাও কিন্তু রইলো তা দেওয়ার পরবর্তীতে তোমার কিন্তু মোবাইল একটা ওটিপি যাবে এবং আমরা আগে এই পাসওয়ার্ডটা একটু দিয়ে দিচ্ছি তারপর বলছি আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরবর্তী আমার কাছে আমার মোবাইলে যে ওটিপি গেছে সে ওটিপিটা আমি দিয়ে দিয়েছি এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেই ইমেল আইডি ওটিপিটা দিতে হবে তার পরবর্তী এখানে চলে এসেছে যে আমি কত সালে পাস করেছি তো দেখুন এখানে মোটামুটি আমি প্রথমত বলে দিয়েছে হ্যাভ ইউ পাস্ট আচ্ছা আমি অলরেডি পাস করেছি কি না তা আমি এখানে করে দেবো ইয়েস করবো যে আমি অলরেডি উচ্চ মাধ্যমিক পাস করে গেছি টুয়েলভ এক্সাম পাশ করে গেছি কোন অ্যাকাডেমিক সেশনে পাস করেছি তো কোন ইয়ারে আমি পাশ করেছি ধরুন আমি চব্বিশে পাস করলে চব্বিশ তেইশ বাইশ একুশ কুড়ি যে স্যার আমি পাশ করে দিই সেটা আমি দেবো কারণ সবাই কিন্তু একুশ বাইশ তেইশ চব্বিশ বেশিরভাগ নিচ্ছে কুড়ি কিন্তু খুব কম জায়গা নিচ্ছে তো ধরুন আমি এখানে দু করে দিলাম তো তার পরবর্তী একটু স্কল করে চলে এলাম এখানে বলেছে ইফ ইউর বোর্ড ইনক্লুড আচ্ছা আমার বোর্ডের নামটা দিতে হবে তো ধরুন আমি বলছি আমি ডাব্লুবি সিএইচসি থেকে পাশ করেছি তার এটা সিলেক্ট করবো মাদ্রাসাটা এটা ভোকেশনাল এটা এছাড়া তো তোমরা আজকে সিবিএসি বা আইএসসি সব কটা বোর্ডই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আচ্ছা জাস্ট একটু স্কল করে চলে গেলে এখানে দেখো আজকের এই যে তোমার আজ এই যে আমাদের আইএসসি রয়েছে আচ্ছা তারপরে আমরা একটু দেখে নিচ্ছি বা সিবিএসসি রয়েছে কি না কারণ এখানে দেখো সেন্ট্রাল বোর্ড অফ এই যে সিবিএসসি রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশান জাস্ট তোমাকে এটা ক্লিক করতে হবে বোঝা গেল তো এইভাবে আমি জাস্ট এখানে ডাব্লু লিখলাম তার পরবর্তী এটা চেয়েছে আমার রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমি এখানে দেবো এবং তার সাথে দেবো হচ্ছে আমার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার টুয়েলভের রোল নাম্বার দেবো এবং রেজিস্ট্রেশন ডকুমেন্টস যেটা আমি বলেছিলাম যে যেটা কিন্তু লাগবে সেটা কিন্তু এখানে আপলোড করতে প্রথমেই হচ্ছে অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আমি বলেছিলাম তার প্রথম ডকুমেন্টস রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা কিন্তু এখানে আপলোড করতে হবে তা আমি এবং তার পরবর্তী এখানে আই এগ্রি করে আমি করবো কমপ্লিট রেজিস্ট্রেশন তা আমি আমার নিজের মতন একটা যা একটা লিখছি কারণ আমি তোমাদের ডেমো দেখাচ্ছি এটা তো তার ফলে আমি এগুলো লিখে আমি কমপ্লিট রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি আচ্ছা আমি আমার মতন জাস্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি ডেমো দেখানোর জন্য নিজের মতন করে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাকে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু পিকচার ফাইল চেয়েছে জেপ্যাক ফাইল অর্থাৎ মোবাইল থেকে তুলে এটা কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারছো দুই এমবির মধ্যে রয়েছে এই দুই এমবির মধ্যে কী করে করবে এটা জানতে বলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের ডকুমেন্টসগুলো কী করে তৈরি করতে হয় বলে দিচ্ছি আচ্ছা এখানে গিয়ে আমি এবার আই এগ্রি করলাম আই এগ্রি করে কমপ্লিট রেজিস্ট্রেশন করলাম তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশনে পরবর্তী এখানে বলে দিয়েছে থ্যাংক ইউ এবং গো টু লগ ইন বলছে অর্থাৎ আমাকে এখান থেকে কিন্তু লগ ইনে ক্লিক করতে হবে এবং আমার কাছে একটা অলরেডি এস এম এসও পাঠিয়ে দিয়েছে তো চলুন আমরা চলে যাচ্ছি সুযোগ লগ ইনে এবং এখান থেকে কি আমি জাস্ট এই লগ ইন অপশানটাতে ক্লিক করবো এবং আমি চলে যাব লগ ইনে এবং আমি আমার লগ ইনে দেবো কি আমার আইডি পাসওয়ার্ড অর্থাৎ আমি আমার মেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এই চলে আসার পরবর্তীতে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি অর্থাৎ যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি দিয়েছি এবং আমি এখানে রিমেম্বার মি করে দিলাম আমার মোবাইল থেকে যাতে আমি এটা যখন ওপেন করতে পারি এছাড়া তো ওটিপি দিয়েও কিন্তু ওপেন করা যায় দেখুন সাকসেসফুলি হয়ে গেছে আমি এখানে অলরেডি এটা লগ হয়ে গেছে আমার এখানে মোবাইল নাম্বার দেখছে একটা অ্যাপ্লিকেন্ট নাম্বার দেখাচ্ছে এবং আমার এখানে জিরো পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে যেটা আমরা হানড্রেড পার্সেন্ট এক এক করে করবো তো এবার আমি যেটা করবো হচ্ছে আপডেট প্রোফাইল এখানে এই যে আপডেট প্রোফাইল অপশানটা আছে এটাকে আমাকে ক্লিক করতে হবে বোঝা গেল আপডেট প্রোফাইলে গিয়ে আমাকে এবার পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস সমস্ত কিছু ঠিকঠাকভাবে আবার দিতে হবে যেমন দেখুন প্রথমে চেয়েছে আমার প্রোফাইল পিকচার এটাও বলে দিয়েছে জেপ্যাক ফাইল তো তার পরবর্তী চাইছে আমার সিগনেচার এটাও বলে দিয়েছে যে প্যাক অর্থাৎ পিকচার ফাইল এক এম মধ্যে থাকতে হবে আচ্ছা তার পরবর্তী তো আমার এখানে অ্যাপ্লিকেশান কোড চলে এসছে আমার নাম চলে এসছে আমার সমস্ত ডিটেলস যেগুলো আমি দিয়েছি এখানে একটা চলে এসছে আইডেন্টি প্রুফ আইডেন্টিটি প্রুফ হিসাবে আমি ধরুন এখানে আধার কার্ড লিখলাম এবং আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম স্কল করে চলে এলাম এখানে চেয়েছে ব্লাড গ্রুপ এটা অপশনাল যদি আমি জানি তাই বলে দিলাম তার পরবর্তী এখানে মাদার মাদার টাং বলেছে এটা আমি বাংলা করে দিলাম ধরুন আমার বাংলা মাদার টাং তারপর রিলিজিয়ান রিলিজিয়ানে আমি এখানে এলাম আমি করে দিলাম হিন্দুজম করে দিলাম যারা ডিফারেন্টলি এবেল অর্থাৎ যারা পিডব্লিউডি তারা এটাকে ইয়েস করবে বোঝা গেল আর যারা স্পোর্টস পারসন আছে তারা এটাকে ইয়েস করবে আচ্ছা যারা আজকে স্পোর্টস ক্যাটাগরি বা পিডব্লিউডির মধ্যে নয় তারা এটা কিচ্ছু ফিল আপ করার দরকার নেই তারপরে বলেছে বাংলা শিক্ষা আইডি আপনাদের যদি বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে দিচ্ছেন তার পরবর্তী এখানে বলে দিচ্ছে পার্সুইং এনি কোর্স আপনি কি এর সাথে আর অন্য কোনো কোর্স করছেন ইয়েস হলে ইয়েস হলে নো করে দিচ্ছেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমার যেমন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গড়িয়া তা আমি এখানে লিখে দিলাম যে আমার গড়িয়া নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আপনাদের সেটা আপনি লিখে দিচ্ছেন তার পরবর্তী এখানে বলে দিয়েছে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক নেমের জায়গায় আমি এখানে ব্যাংকের নাম সার্চ করবো যেমন ধরুন আমি আজকে এখানে দেখুন আপনি প্রত্যেকটা ব্যাঙ্কই কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা বা এবং এখানে আমি জাস্ট কল করে আমি জাস্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ধরুন করলাম এবং আমার এখানে বলে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেই অর্থাৎ কার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যাদের নিজেদের নামে রয়েছে তার নিজেদের নাম দেবে যাদের পেরেন্টসের নামে রয়েছে তারা পেরেন্টসের নাম দেবে কোনো অসুবিধা নেই তারপর এখানে বলে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বলে দিয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি দেবো আমার আই কোড আইএফএসসি কোড মানে যেটা হচ্ছে একদম ব্যাংকের পাসবই পেয়ে যাবে এসবিআইএন ট্রিপল জিরো এরমভাবে যেটা আছে আইএফএসসি কোড আমি সঠিকটা দিলাম না সঠিকটা তোমরা দিয়ে দেবে তার সাথে এখানে হচ্ছে এবার আর একটা ফাইল আপলোড করতে হবে সেটা হচ্ছে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ যারা অনেকের আছে ব্যাংকের নাকি পাসবুকে বানান বা স্পেলিং ভুল আছে তাহলে আমি বলবো প্যারেন্টস দিতে পারবে কোনো অসুবিধা নেই আর এটা যদিও সাত তারিখ অবধি সময় রয়েছে তার মধ্যে আপলোড করে দেবে তা তখন ফর্মটা পুরোপুরিমাণে ফিল আপ করে নেবে করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি আমার নিজের ছবিটা একটু নিজের মতন করে একটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর বলছি তো আমি আমার মতন আধার কার্ড নাম্বার এবং পিকচার সব কিছু আপলোড করে দিয়েছি জাস্ট নিজের মতন এবং আমি কিন্তু এটা ডেমো দেখাচ্ছি তাই আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা যারা এটা করছে এই দায়িত্ব নিয়ে ডবলিউ তাদেরকে তো সরি চাইছি কারণ আমি জাস্ট এটা স্টুডেন্টসদের ইনফরমেশান দেওয়ার জন্য করছি তো তার পরবর্তী আমি এখানে করে দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো আর ইউ ওয়ান্ট টু সেভ ইউর পেজ আমি আমার সব ঠিকঠাকই দেওয়া আছে তাই ওকে করে নিলাম আপনারা আরেকবার দেখে নিতে পারেন তো মাই অ্যাকাউন্টে দেখুন আমার থার্টি পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আমি তিরিশ শতাংশ কমপ্লিট করেছি আমাকে করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো চলুন তার পরবর্তী এখানে বলেছে ঠিকানা ঠিকানার মধ্যে এখানে চেয়েছে আমার প্রথমত আমার অ্যাড্রেস তারপরে এখানে কান্ট্রি তো ইন্ডিয়া সিলেক্ট করা স্টেট সিলেক্ট করা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো পিনকোড সিলেক্ট করবো পোস্ট অফিস সিলেক্ট করবো নিয়ারেস্ট যেটা পোস্ট অফিসটা লিখবো এবং পুলিশ স্টেশন লিখবো এবং মিউনিসিপ্যালিটি বা ব্লক বা পঞ্চায়েত যেটা আন্ডারে আছে সেটা আমি দেব অর্থাৎ যারা আজকে বা ধরুন আপনি একটা পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন তাহলে সেই পঞ্চায়েতের নামটা দিচ্ছেন ধরুন আপনি আজকে কে আন্ডারে রয়েছেন তাহলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন লিখছেন বা কেএমসি ধরুন আপনি মিউনিসিপ্যালিটি আন্ডারে আছেন কোনো তাহলে সেটা যে কোনো মিউনিসিপ্যালিটি রায় ধরুন আজকে বজবজ বা মহেশতলা মিউনিসিপ্যালিটি তাহলে সেটা লিখছেন তো তার পরবর্তী এখানে দেবেন হচ্ছে আপনি সিটি না ভিলেজ কোথায় আছেন অর্থাৎ বর্তমানে গ্রামে নাকি শহর তো সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পরবর্তী এখানে আর একটা অপশান আছে কমিউনিকেশন অ্যাড্রেস এটা পারমানেন্ট অ্যাড্রেস মানে যারা হচ্ছে যেটা পারমানেন্ট বাসিন্দা আর যারা কমিউনিকেশান অ্যাড্রেস কারণ অনেকেই আছে তারা কিন্তু বা ধরুন নর্থ বেঙ্গল থেকে তারা কলকাতাতে বিভিন্ন কলেজে ভর্তি হতে চায় তো তাদের যেটা কলকাতার অ্যাড্রেস সেই কমিউনিকেশান অ্যাড্রেস সেটা দিতে হবে এবার অনেকের মেস এখনও ঠিক হয়নি বা বাড়ি ভাড়া নিয়ে অনেকে পরে তাদের ঠিক হয়নি তার ফলে সেই ক্ষেত্রে দুটো অ্যাড্রেসই সেম দিয়ে দেবে অসুবিধা নেই পরে কলেজকে জানিয়ে দিলেই হবে তো দেওয়ার অ্যাকচুয়ালি এই জিনিসটা লেখার পর এটাকে ক্লিক করতে হবে বোঝা গেল তাহলেই কিন্তু এটা হবে যেমন ধরো আমি আজকের এখানে অ্যাড্রেসে আমি যদি জাস্ট আমি লিখে দিলাম ধরো গড়িয়া লিখে দিলাম আমি জাস্ট দেখানোর জন্য বলছি তোমরা কিন্তু পুরো অ্যাড্রেসে মানে যেটা তোমাদের সাধারণত দিয়ে থাকো তোমাদের ফ্ল্যাট নাম্বার থেকে শুরু করে যাবতীয় যা যা রয়েছে তা আমি এখানে সাউথ চব্বিশ পরগনা দেখাচ্ছিলাম তা আমি ধরুন এখানে পিনকোডে গিয়ে আমি এখানে পিনকোড ক্লিক করলাম এইভাবে সেভেন ডাবল জিরো আরেকটা জিরো তারপরে ধরো ফোর সেভেন এইভাবে আমি লিখে দিলাম তার পরবর্তী এখানে বলেছে পোস্ট অফিস তো পোস্ট অফিস ধরো আমি গড়িয়াই লিখলাম এরকমভাবে জাস্ট মানে আমি জাস্ট দেখানোর জন্য বলছি পুলিশ স্টেশন ধরো নেতাজি নগর আমি জাস্ট এন এন লিখলাম ডাবল এন ঠিক আছে তো তার পরবর্তী এখানে বলে দিয়েছে কর্পোরে কর্পোরেশন আমি লিখলাম কে এমসির আন্ডারে রয়েছে এবং এখানে বলেছে সিটি অর ভিলেজ আমি লিখে দিলাম হচ্ছে এন্টার সিটি অর ভিলেজ মানে তোমার যেটা সিটি আমার তো সিটি হচ্ছে যেমন কলকাতা তোমাদের যেটা সিটি সেটা তোমরা লিখে দেবে লাইক বর্ধমান হলে বর্ধমান কল্যাণী হলে কল্যাণী যেটা হবে তো তার পরবর্তী এখানে চলে গেলাম এখানে চলে এসে আমি এই সেম অ্যাজ পারমানেন্ট করবো অর্থাৎ এই অপশনটা ক্লিক করব। এই অপশানে জাস্ট এরমভাবে ক্লিক করলাম পুরোটা চলে এলো সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম সেভেন কন্টিনিউতে যাওয়ার পর আবার আসবে আমি এটা ওকে করে দিলাম ওকে করার পরবর্তীতে আমার কিন্তু ফর্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবার বলেছে অ্যাডিশনাল ইনফরমেশান প্রথমত বাবার ডিটেলস দিতে হবে তো বাবার আমি ধরুন বাবা যদি জীবিত থাকে তাহলে মিস্টার বা ডক্টর যদি হয় তাহলে ডক্টর দেবেন এছাড়া বাবা যদি মৃত হয় তাহলে লেট লিখবেন তো আমি লেট লিখলাম এখানে তো তার পরবর্তী এখানে বাবার ফার্স্ট নেম বলেছে আমি আমার বাবার ফার্স্ট নেম দিয়ে দিলাম মিডল নেম থাকলে আপনি মিডিল নেম দেবেন তারপরে লাস্ট নেম চেয়েছে লাস্ট নেমটা আমি আবার দিয়ে দিলাম লাস্ট নেম তো এবার বলে দিয়েছে বাবার কি কোয়ালিফিকেশান তা আমি ধরুন এখানে বলে বা আমার বাবার যেটা কোয়ালিফিকেশান সেটা আমি লিখে দিলাম এবার আপনাদের যেটা সেটা আপনি লিখবেন অপশান অনেক কিছু পেয়ে যাবেন লাইক এইট পাস মাধ্যমিক পাস বা বিলো এইট পাস বা অ্যাভ গ্র্যাজ গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা বা পিজি করা বা পি অ্যাভ পিজি তারা এটা লিখে দিচ্ছে তার পরবর্তী ফাদার অকুপেশান তো এখানে এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে এই ফাদার অকুপেশানটা তো জাস্ট আমি ধরো এখানে আমি যেহেতু লেট লিখেছি তাও আমি এখানে মোটামুটি বলে দিচ্ছি লেট এরকম করে দিলাম তো তার পরবর্তী এখানে এবং তোমার বাবার যেটা অকুপেশান সেটা তোমার অতি অবশ্যই দেবে এবার হচ্ছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আমি যেহেতু লেট করেছি বলে তার জন্য আমার মোবাইল নাম্বারটা চাইছে না যাদের এখানে মিস্টার করবে বা ডক্টর জীবিত যারা তারা কিন্তু করার পরবর্তী মোবাইল নাম্বারটা দিতে হবে তার পরবর্তী এখানে তোমার মায়ের ডিটেলস চাইছে তো মার ডিটেলসটাও ধরো আমি লিখে দিলাম তার পরবর্তী এখানে আমি আমার মায়ের নাম লিখে দিচ্ছি তো এবং এখানে জাস্ট আমি আমার মায়ের লাস্ট নাম অর্থাৎ যেটা সার নেম রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা বড় হবে জানি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে ঠান্ডা মাথায় মানে পুরো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করতে হবে তাই খুব সাবধানে দেখতে হবে ভিডিওটা অকুপেশান ধরুন আমি এখানে লিখে দিলাম হাউস ওয়াইফ করে দিলাম আচ্ছা আরেকটা ব্যাপার আমি এখানে এই লেটটা অপশানটা অফ করে আমি এখানে মিসেস করে দিলাম তাহলে দেখবে তোমার এখানে মোবাইল নাম্বার দিতে হচ্ছে তো মোবাইল নাম্বার ধরো তুমি তোমার যেটা বাবার তোমার মায়ের মোবাইল নাম্বার সেটা লিখে দিচ্ছ এখানে বলেছে গার্জেন গার্জেনের রিলেশনশিপ তোমার বা মা বা যেহেতু আমি বাবাকে লেট দেখিয়েছি তার ফলে মার অপশানই আসবে তো মাদার করে দিলাম এবং মাদার করে দেওয়ার পরবর্তী এখানে এই যে বলে দিয়েছে মায়ের পুরো ডিটেলসটা দিতে হবে তো ধরো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো তো যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেখো এটা কিন্তু আমি মানে জাস্ট মন থেকে দিচ্ছি তার ফলে কারোর যদি সত্যি হয় প্লিজ সরি আচ্ছা এবার হচ্ছে অ্যাডিশনাল ইনকাম দেখো আড়াই লাখ টাকার মতো ইনকাম হলেই কিন্তু এসবিএমসি এম পাবে এবং সত্যিটাই দেবে তোমাদের যদি আড়াই লাখ টাকার মধ্যে ইনকাম হয় তাহলে সেটাই লিখবে পরবর্তী কিন্তু সেটারই ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং তোমার যদি তার বেশি ইনকাম হয় তাহলে সেটাও তোমরা দিতে পারছো তার জন্য অনেক স্কলারশিপ আছে শেয়ার করেছি ধরো আমি বলে দিলাম টু জিরো কুড়ি হাজার দু লাখ টাকা বলে দিলাম আমার হচ্ছে অ্যানুয়াল ইনকাম করার পর আমি এখানে করব সেভ অ্যান্ড কন্টিনিউ আবার আর ইউ শিওর আমি এখানে ওকে করে দিলাম সাকসেস হয়ে গেলো ফিফটি পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হলো এখনও ফিফটি বাকি এবার চেয়েছে আমার মোটামুটি এইচএসের ডকুমেন্টস এইচ বলে দিয়েছে মিডিয়া অব এগুলো তো আমার অলরেডি দেওয়া মিডিয়াম অব ইনস্ট্রাকশান অর্থাৎ আমি কিসে পড়েছি পড়াশোনা করেছি আমি বাংলা মিডিয়াম হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ হিন্দি হলে হিন্দি নেপালি উর্দু যে মিডিয়ামে পড়াশোনা করেছো আমি বলছি এই বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তারপরে তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে ডিসিপ্লিন আমি বলে দিচ্ছি ধরো আমি আজকে আর্টসে পড়েছি বলছি তো আর্টসে পড়ার পরবর্তীতে এখানে আমার মোটামুটি বলে দিয়েছে মার্কশিট ডিটেলস এবং এখানে আমাকে সাবজেক্ট ওয়াইজ দিতে হবে যেমন ধরো প্রথম আমি যদি একটা সাবজেক্ট চয়েস করি তাহলে আমি এখানে লিখবো বেঙ্গলি আমি বেঙ্গলি খুঁজে পেয়েছি হ্যাঁ বেঙ্গলি পেয়ে গেছি তা বেঙ্গলি পরবর্তী এখানে একটা অপশান চেয়েছে এটা খুব ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ টাইপ বাংলা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল সেটা লিখতে হবে আমি যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করছি সবার সাধারণত তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজই হয় অর্থাৎ তোমরা তোমাদের মার্কশিটে দেখো বাংলাটা কতই রয়েছে এক নম্বর না দু নম্বরে রয়েছে এবং সেটা তোমরা বুঝেও যাবে যে তোমরা এতদিন যারা পড়াশোনা করেছো যাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট লিখবে আর যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয় তারা সেকেন্ড লিখবে নাহলে আদার ল্যাঙ্গুয়েজ লিখবে বোঝা গেল তা আমি ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে বলেছে ইল ইজ অপশনাল সাবজেক্ট আমার অপশনাল সাবজেক্ট ছিল না তার ফলে আমি এটা বল দেবো না ইজ অনলি থিওরি কম্বাইন্ড থিওরি প্র্যাকটিক্যাল যদি ধরো সাধারণত সবাই থিওরি প্র্যাকটিক্যাল মিনেই হয় এখন প্রজেক্টের নাম্বার নিয়ে তো যদি কারোর শুধু থিওরি থাকে তাহলেই শুধু থিওরিতে লিখবে এখানে বোঝা গেল তাহলে এটা টিক মারবে নাকি বাকি কারু টিক মারতে হবে না আশি এবং দেখো এখানে মোটামুটি বলে দিয়েছে এইটটিতে চব্বিশ পেলে পাস আর কুড়িতে ছয় পেলে পাস তো তুমি এবার এখানে কত মার্কস পেয়েছো ধরো আমি বাংলাতে বলছি আমি আশিতে পেয়েছি সত্তর আর অন্যদিকে আমি কুড়িতে পেয়েছি ধরো বলছি আমি আঠেরো ঠিক আছে এইটটি এইট দেখো আমার বাংলায় চলে এলো এবং এখানে এই পার্সেন্টেজ এইভাবে আমি প্রত্যেকটা লিখবো এবার আমি করবো হচ্ছে অ্যাড সাবজেক্ট অ্যাড সাবজেক্টে গেলাম এখানে আমি ধরো এবার বাংলার পর রাখবো হচ্ছে ইংলিশ আচ্ছা আমি এখানে বা জাস্ট অপশানটা দেখে নিচ্ছি এই যে ইংলিশ ইংলিশটাকে আমি করে দেবো হচ্ছে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দেবো টু লিখলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চলে এলো এবার ইংলিশে আমি ধরো আশিতে পেয়েছি বলছি এটা তোমাদের যেটা সঠিক সেটাই তোমরা দেবে আমি বলছি যে আশিতে পেয়েছি আমি আশি পেয়েছি অন্যদিকে কুড়িতে আমি ধরো পেয়েছি বলবো আমি পেয়েছি পনেরো তাহলে আমার এই যে নাইনটি ফাইভ চলে এলো তার পরবর্তী আমি আবার একটা অ্যাড সাবজেক্ট করলাম এবং এখানে জানিয়ে দিই এখানে তোমার পুরো মার্কশিটে ডিটেলসটা দিতে হবে তার ফলে এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে বেস্ট অফ ফোর শুধু লিখবে কারণ বেস্ট অফ ফোর এটা অটোমেটিক ক্যালকুলেট করবে আচ্ছা তার পরবর্তী ধরো আমার বাংলা ইংলিশ আর একটা ধরো ছিল পলিটিক্যাল সায়েন্স ধরো ছিল তাহলে আমি এখানে জাস্ট পলিটিক্যাল সায়েন্স লিখবো এখানে গিয়ে টি আই পলিটিক্যাল সায়েন্স চলে এসছে তো পলিটিক্যাল সায়েন্সে আমি এখানে এইটটিতে কত পেয়েছি এইটটিতে ধরো আমি পেয়েছি বলছি সেভেন্টি পেয়েছি অন্যদিকে আমি টোয়েন্টিতে পেয়েছি বলছি আমি টেন পেয়েছি তাহলে দেখো আমার এইটটি চলে এলো বোঝা গেল একদম সহজ তার ফলে এইভাবে তোমরা যারা সায়েন্সের বা কমার্সের স্টুডেন্টস তোমরা তোমাদের জাস্ট মার্কশিট দেখে দেখে তোমরা কিন্তু এখানে ইনপুট করতে থাকবে আমি ধরো আরেকটা বলি হিস্ট্রি ধরো হিস্ট্রি দিলাম আমি এখানে আচ্ছা হিস্ট্রির মধ্যে এখানে অপশান চলে এসছে যে দেখো ইসলামিক হিস্ট্রি চলে এসছে হিস্ট্রি চলে এসছে আমি হিস্ট্রি সিলেক্ট করলাম হিস্ট্রিতে আমি বলছি আমি এইটটিতে পেয়েছি ধরো সিক্সটি অন্যদিকে আমি কুড়িতে পেয়েছি ধরো বলছি পনেরো পেয়েছি সে অনুযায়ী নাম্বার চলে এলো তারপরে আমার হিস্ট্রির পর আমি চারটে কারণ পাঁচটা সাবজেক্ট সবাই পড়ে পাঁচটাই দিচ্ছি আমি তারপর আমি ধরো দিচ্ছি জিওগ্রাফি জিওস্প্যাটিক্যাল টেকনোলজি দেখতে পাচ্ছ খুব ভালো ভালো সাবজেক্ট এখানে যা যা যে যে এটা নিয়ে পড়েছে আমি জিওগ্রাফি দিলাম জিওগ্রাফিতে এখানে আমার এইটটিতে আমি বলছি আমি পেয়েছি হচ্ছে ধরো বলছি আমি সেভেন্টি এইট পেয়েছি সব আন্দাজে দিচ্ছি কিন্তু হ্যাঁ এত নাম্বার আমি এইচ এস তো আচ্ছা টোয়েন্টিতে ধরো আমি দিচ্ছি আঠেরো বোঝা গেল তাহলে দেখো কত কত নাম্বার পেয়েছি এইটটি এইট নাইনটি ফাইভ এইটিন এইটটি নাইনটি সিক্স তো আমি পাঁচটা দিয়ে দিলাম এবার যদি ছটা আছে ছটাই দেবে কোনো অসুবিধা নেই দেওয়ার পরবর্তী স্কল করে চলে এলাম এবার মাধ্যমিক মাধ্যমিকের এখানে বলে দিয়েছে আমি যে আমি মোটামুটি এখানে আমি দেখিয়েছিলাম চব্বিশে আমি মনে হয় মাধ্যমিক পাশ করেছি তাহলে মাধ্যমিকটা আমি করে দিচ্ছি দু ঠিক আছে মিডিয়াম বা ইনস্ট্রাকশান আমি মাধ্যমিকটাও বাংলা মিডিয়ামে পড়েছি এখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার নিজের মতো মানে তোমার যেটা সঠিক সেটাই দেবে রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সাথে মাধ্যমিকের রোল এখানে দেবে রেজিস্ট্রেশন এখানে দেবে মাধ্যমিকের রোল আচ্ছা আমি একটু আগে মার্কসগুলো দিয়ে দিই মাধ্যমিকে আমার যে যে মার্কসগুলো ছিল মানে বা মাধ্যমিকে যা যা পড়েছি আমি ধরো বাংলা বাংলা ছিল বাংলা আমার ছিল ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বলছি আমি তো তাহলে আমি এখানে এইটটিতে বাংলাতে কত পেয়েছিলাম ধরো আমি ষাট পেয়েছিলাম আর আমি আবার ধরো এখানে প্র্যাকটিক্যালে আমি ধরো কুড়িতে পেয়েছি আমি ধরো পনেরো বা আঠেরো পেয়েছি তাহলে আমার চলে এলো এইভাবে বাংলার পর আমি এবার চয়েস করবো কী সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ চয়েস করবো তাই তো মাধ্যমিকে আচ্ছা এখানে আমি চলে এলাম এখানে আমি করে দিলাম আমার এটা ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ঠিক আছে জাস্ট এবারে ফর্ম ফিল করবে এখানে এইটটিতে আমি বলে দিচ্ছি তোমরা আশিতে মানে কত পেয়েছিলে মাধ্যমিকে থিওরিতে কত পেয়েছিলে সেটা তোমরা দেবে ধরো আমি দিলাম হচ্ছে সিক্সটি নাইন দিলাম অন্যদিকে টোয়েন্টিতে আমি ধরো বলছি আমি পেয়েছি টোয়েন্টিতে টেন পেয়েছি এইভাবে চলে এলো তার পরবর্তী আমি অ্যাড সাবজেক্ট করলাম আর থাকে এরপরে এরপরে থাকে হচ্ছে তোমাদের বেঙ্গল ইংলিশ তারপরে থাকে হচ্ছে লাইফ সায়েন্স তাই তো তো লাইফ সায়েন্স আমি ক্লিক করলাম ক্লিক করার পরবর্তী আমি বলছি এইটটিতে আমি পেয়েছি যেটা তোমাদের সঠিক নাম্বার সেটাই দেবে আমি বলছি এইটটিতে এইটটি পেয়েছি টোয়েন্টিতে আমি ধরো এখানে পেয়েছি বলছি টোয়েন্টিতে উনিশ এক নাম্বার কমিয়ে দিই তাহলে নাইনটি নাইন চলে এলো তারপরে আমি এখানে লাইফ সায়েন্সের পর চলে এলাম এখানে আমি আরেকটা আমার সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স থাকে তাহলে ফিজিক্যাল সায়েন্স এখানে এই যে ফিজিক্যাল সায়েন্স আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তী এই সাবজেক্টগুলো ঠিকঠাক সিলেক্ট করতে মানে ফিজিক্যাল সায়েন্সকে ফিজিক্স সিলেক্ট করে দিলে কিন্তু হবে না তার ফলে এগুলো কিন্তু ঠিকঠাকভাবে সাবধানে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ইজিলি করতে পারবে আরেকটা থাকে হচ্ছে তোমার বেঙ্গলি ইংলিশ লাইফ সায়েন্স তারপরে থাকে ম্যাথামেটিক্স থাকে তাই তো তাহলে এম এ টি এইচ ম্যাথ লিখলাম চলে এলো তো এখানে আমি আশিতে কত পেয়েছি ম্যাথে আমি ধরো বলে দিচ্ছি আমি ফিফটি পেয়েছি আর তার সাথে ধরো টোয়েন্টিতে আমি কত পেয়েছি টোয়েন্টিতে আমি বলছি আমি টোয়েন্টিতে টেন পেয়েছি ঠিক আছে তারপর এখানে চলে এলাম আরেকটা সাবজেক্ট থাকে হচ্ছে মাধ্যমিকে সেটা হচ্ছে হিস্ট্রি থাকে তো হিস্ট্রি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে হিস্ট্রিতে লিখলাম যে এইটটিতে পেয়েছি আমি সেভেন্টি ওয়ান অন্যদিকে আমি টোয়েন্টিতে পেয়েছি ধরো পেয়েছি সিক্সটিন ঠিক আছে আরেকটা সাবজেক্ট থাকে হচ্ছে মাধ্যমিকে সেটা হচ্ছে জিওগ্রাফি থাকে তো জিওগ্রাফি জিই ও এরমভাবে লিখলাম চলে এসছে দেখো জিওগ্রাফিতে এখানে আমি বলছি জিওগ্রাফিতে আমি এইটটিতে পেয়েছি ফরটি আর অন্যদিকে আমি এখানে টোয়েন্টিতে পেয়েছিলাম ধরো হচ্ছে টেন এই মাধ্যমিকের নাম্বারটা কেন চাইছে এটা তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো অনেক ইউনিভার্সিটি আছে লাইক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তারা কিন্তু মাধ্যমিকের নাম্বার দেখে তারা কিন্তু ফাইনাল করে তো মোটামুটি সব কটাই দিয়ে দিয়েছি আশা করছি দেওয়ার পরবর্তী এবার আমি ক্লিক করবো সেভেন কন্টিনিউ আমার হবে না সেভেন কন্টিনিউ কারণ আমি এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নিই তো আমি এটা দিয়ে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করে বলছি তো আমি রোল নাম রেজিস্ট্রেশন আমার নিজের মনের মতন দিয়ে দিয়েছি তার পরবর্তী এরকম চেয়েছে সাবমিট করার পর আমি তো এটাকে করে দিচ্ছি ওকে তাহলে ফাইনালি আমার সত্তর পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হলো এবার বলে দিয়েছে ডকুমেন্টস দেখো যা যা ডকুমেন্টস বলেছিলাম সব চাইছে দেখো প্রথমত এখানে তোমাকে ফার্স্ট যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে আইডেন্টি প্রুফ ডকুমেন্টস মানে হচ্ছে তুমি যেটা আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি যেটা সিলেক্ট করেছো সেটা এখানে আপলোড করতে হচ্ছে তারপরে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে ফার্স্ট পেজটা আপলোড করতে হবে কালার তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে তারপরে এজ প্রুফ মানে হচ্ছে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আমাকে আপলোড করতে হচ্ছে বোঝা গেল এই জিনিসগুলো আমাকে কিন্তু আপলোড করতে হবে এবং এখানে বলে দিয়েছে যে এগুলো সব পিডিএফ ফরম্যাট হতে হবে এই পিডিএফ ফরম্যাট কী করে করবে এবং দুই এমবির মধ্যে কি করে রাখবে এটা জানতে হলে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি তোমাদের এই ডকুমেন্টসটা স্ক্যান করে কি করে করতে হয় একদম ডিটেলসে দেখিয়ে দেবো হাত হাতে ধরে দেখিয়ে দেবো তার ফলে চিন্তা কিচ্ছু নেই তা আমি আমার মতন জাস্ট আমি কিছু জিনিস এখানে আপলোড করে দিয়ে আমি তারপরে এটা প্রিভিউ পেজে যাব অর্থাৎ এই আপলোডগুলো করার পর প্রিভিউ করবো কী করে করবো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি যেমন দেখো আপলোড করার জন্য জাস্ট এটাকে ক্লিক করতে হবে এই যে এই অপশানটা ক্লিক করতে হবে আর এটা কিন্তু সব পিডিএফ ফাইল লাগবে মানে ডকুমেন্টস ফাইল লাগবে সব কিন্তু তা আমি জাস্ট এখানে এই যে ফাইলে যাচ্ছি আমার ডকুমেন্টসের যা যা ডাউনলোড করাতে সেগুলি আমি আপলোড করব ধরো আমি এটা দিয়ে দিলাম তো এগুলো তোমাদের যেটা যেটা করবে অ্যাকচুয়ালি তোমরা ফাইলগুলোকে ঠিকঠাক নামে লিখবে যাতে তোমরা ঠিকঠাক আপলোড করতে পারো যেমন ধরো এখানে এই ফাইলটার নাম হচ্ছে ডাউনলোড টু এটাকে তোমরা লিখে হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট বা যেটা মার্কশিট টেন মার্কশিট টুয়েলভ মার্কশিট বা আধার কার্ড তাহলে তোমাদের আপলোড করতে সুবিধা হবে তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে না মানে আধার কার্ডটা তোমার মার্কশিটে আপলোড হয়ে গেলে সেটা কিন্তু প্রবলেম তার ফলে এগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে আপলোড করো আপ ঠিক দেখো আমি মোটামুটি যেটা পেরেছি আমি আপলোড করেছি তারপরে আমি করব প্রিভিউ পেজ এই প্রিভিউ পেজে গিয়ে আমার নাইনটি পার্সেন্ট কমপ্লিট বলছে তো আমার ফটোটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি একটা ফটো দিয়েছি তো তারপরে এখানে স্ক্রল করে চলে এলাম স্ক্রল করে চলে এলে আমি মোটামুটি যা যা দেওয়া দিয়ে দিয়েছি এবার এখানে আমি ক্লিক করব আই অ্যাগনলেজ কোথায় ক্লিক করছি আই অ্যাগনলেজে ক্লিক করছি তারপরে আমি চলে এলাম কনসেন্ট কনসেন্ট দেবো আমি এখানে করবো আই অ্যাকনোলেজে ক্লিক এটা ক্লিক করলাম ক্লিক করে আচ্ছা তার আগে বলছে আমার নিশ্চয়ই কিছু না কিছু আমার তার মানে কমপ্লিট হয়নি আচ্ছা এই যে চেকড অ্যান্ড ভেরিফাইড মি এটাও করতে হবে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেকড অ্যান্ড ভেরিফাইড মি এটা করতে হচ্ছে আর তার সাথে দেখো অ্যান্টি ড্যাগিংয়ের জন্য একটা ডিক্লারেশনস অলরেডি নিয়ে নিচ্ছে তো তার পরবর্তী এখানে স্কল করে চলে এলাম আই অ্যাকনোলেজে গেলাম আরও কিছু করতে হবে আচ্ছা চলো স্কল করে দেখে নিই আচ্ছা ও প্রত্যেকটা জিনিস চেক অ্যান্ড ভেরিফাইড মি করতে হবে বোঝা গেল তো এখানে দেখে নাও আর কিছু আছে কি না তো তা পরবর্তী এবার চেক অ্যান্ড ভেরিফাইড করে নিয়েছি আই অ্যাকনোলজে আবার ক্লিক করছি ও আরও একটা জিনিস অ্যাকনলেজ করতে হবে ওকে ডোন্ট বাড়ি আমরা আবার করব আচ্ছা এখানে চেকড অ্যান্ড ভেরিফাইড মি এটা আমি করলাম না একবার আচ্ছা তো স্কল করে চলে গেলাম আই অ্যাকনলেজ ফাইনালি নে আচ্ছা এবারও নিল না আচ্ছা আরও কিছু আমার চেক করা বাকি আছে আচ্ছা এটা স্কল করে চলে যাই ও এটা চেক করি এটা চেক করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার মনে হচ্ছে আচ্ছা তো আচ্ছা এই চেক অ্যান্ড ভেরিফাইড মি চেক এই যে চেক ও একবারে করতে হবে আচ্ছা চেক ট্যান্ড ভেরিফাইড মি চেক ট্যান্ড ভেরিফাইড মি চেক ট্যান্ড ভেরিফাইড মি আই অ্যাকনলেজ ফাইনালি হয়েছে আশা করি এবার নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরবর্তী কনফার্ম ঠিক আছে এটা আমার রেজিস্ট্রেশন হলো হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হলো এইবার আমাকে প্রেফারেন্স লিস্ট কলেজ লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট আগ ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি মানে এই কলেজের আগেই আমি যা যা বলছি নিজের মনের মতন কলেজ বলছি তোমাদের যেটা ভেবে রেখেছ সেটাকেই তোমরা করবে তো অ্যাট কোর্স অ্যান্ড কলেজ বোঝা গেল দেখো আমার কাছে অলরেডি এসএমএসও চলে এসছে আমি এখানে অ্যাট কোর্স অ্যান্ড কলেজে গেলাম আমি এই বাই ডিস্ট্রিক্টটাকে ধরো আমি চয়েস করলাম হচ্ছে বা ইউনিভার্সিটি বা কলেজ ওয়াইজ চয়েস করলাম ধরো না কলেজ ওয়াইজ চয়েস করলে অনেক খাটতে হবে আমি ইউনিভার্সিটি ওয়াইজ চয়েস করলাম আমি এখানে ইউনিভার্সিটিতে গেলাম ধরো আমি সবকটি ইউনিভার্সিটি রাখবো ধরো আমি প্রথমে রাখছি হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তাহলে আমি এখানে ক্লিক করবো হচ্ছে এই সিলেক্ট সিলেক্ট ইউনিভার্সিটি সিলেক্ট ইউনিভার্সিটির মধ্যে আমি রাখছি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ধরো আমি একটা কোর্সের জন্য ধরো অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমি বিয়ে অনার্সের জন্য অ্যাপ্লাই করব ধরো চার বছরের তাহলে বিয়ে অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ তার পরবর্তী এখানে চলে গেল কলেজ তো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সব থেকে বেস্ট কলেজ অনেকেই আছে তার মধ্যে আমার যেটা মনে হয় অন্তত মালদা কলেজ এবং গৌর যেটা গৌর মহাবিদ্যালয় রয়েছে তো এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ তো তাদের মধ্যেই ধরো কোনো একটা কলেজকে আমি ধরো চয়েস করলাম জাস্ট এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করে আমি আমার কলেজগুলোকে এখান থেকে আমি বেছে নিলাম এই যে গৌর মহাবিদ্যালয়ে চলে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি করব সার্চ এগুলো তোমাদের অলরেডি আমি দেখিয়েও দিয়েছি আগে তো এখানে ধরো রয়েছে আরবিক রয়েছে বেঙ্গলি রয়েছে ইংলিশ রয়েছে এডুকেশন রয়েছে ধরো আমি ইংলিশকে রাখতে চাইছি তাহলে আমি এখানে এই যে প্রত্যেকটা দেখো আমি এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করব। বুঝতে পারলে এই চেক এলিজিবিলিটি এটাতে ক্লিক করলে বলেছে যে আমি এলিজিবল অর্থাৎ যা যা আমার নাম্বার আছে আমি এলিজিবল তাহলে আমি প্রেফারেন্স লিস্ট রাখছি চলো অ্যাড টু প্রেফারেন্স লিস্ট বোঝা গেলো এটা হচ্ছে আমার কোর্স এই যে কোর্সের জন্য টোটাল খরচা বলে দিয়েছে এইবার এখানে বলেছে আমার মাইনর সাবজেক্ট কী কী রয়েছে আর সে অনুযায়ী আমি কোনটা সিলেক্ট করব। দেখো প্রথমে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে হিস্ট্রি পল সায়েন্স ধরো আমি এখানে রাখতে চাইছি তারপরে হিস্ট্রি এডুকেশান আছে হিস্ট্রি সংস্কৃত আছে আরবিক আছে ধরো আমি হিস্ট্রি পল সায়েন্সে রাখতে চাইছি তাহলে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব হচ্ছে আচ্ছা এখানে ক্লিক করব হচ্ছে প্রসিডে ক্লিক করব ঠিক আছে এইবারে বলেছে তুমি এটা কত নম্বর প্রেফারেন্স রাখতে চাও তা আমি ধরো এটাকে এখন বর্তমানে এক রয়েছে পরে আমি চেঞ্জ করতে পারবো কোনো চিন্তা নেই তো আমি জাস্ট এটাকে এক করে দিলাম দেখো এটা অ্যাড হয়ে গেল বোঝা গেল আমি আবার কন্টিনিউ টু সার্চ করবো কারণ আমি আরও পাঁচ ছটা অ্যাডাপ্ট করে তোমাদেরকে দেখাবো এবার আমি একটু গৌরবঙ্গ থেকে চলে যাচ্ছি ধরো কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণী ইউনিভার্সিটি সিলেক্ট করার পরবর্তী তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ আমি সিলেক্ট করেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ তো আমি এটাকে জাস্ট সার্চ করবো এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের আন্ডারে যে কোর্সগুলো রয়েছে লাইক বাংলা রয়েছে ইংলিশ রয়েছে ফিলোজাফি রয়েছে হিস্ট্রি রয়েছে তো এখানে আমি হিস্ট্রিতে দেখি চেক এলিজিবিলিটি ক্লিক করছি যা আমি এলিজিবেল হয়ে গেলাম আমি এখানে করে দিলাম অ্যাড প্রেফারেন্স লিস্ট সাবজেক্ট কম্বিনেশন পল সাইন্স সংস্কৃত পলসাইন্স ফিলোজাফি ধরো অনেক কটা রয়েছে আমি বলছি ফিলোজাফি পলিটিক্যাল সায়েন্স এটাকে আমি করে আমি জাস্ট করবো প্রসিড বোঝা গেল এবং এটা আমার দু নম্বর প্রেফারেন্স তাহলে আমি এটাকে করে দিলাম অ্যাড বোঝা গেল এইভাবে আমি আবার করবো কন্টিনিউ টু সার্চ আমি আরও দু একটা দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে যাবো এবার ধরো আমি একটু ক্যালকাটা ইউনিভার্সিটি দেখাই তারপরে বর্ধমানও দেখিয়ে দেবো আচ্ছা তার পরবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ আমি ধরো এখানে দেখাচ্ছি আমি চার বছরের যেটা হচ্ছে অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ পাস অনার্স সব আছে পাসও দেখাবো অনার্সও দেখাবো প্রথমে আমি আজকে চার বছরে অনার্স অনার্স উইথ রিসার্চ আচ্ছা যেটা হচ্ছে কলেজ ধরো আমি আশুতোষ রাখছি কারণ প্রচুর কোয়ারি পেয়েছি আশুতোষের বা সুরেন্দ্রনাথের তো এখান থেকে আমি যাব সার্চে ক্লিক করব ক্লিক করার পরবর্তী আমার কাছে দেখো প্রত্যেকটা কিন্তু মেসেজ পাঠিয়ে দিচ্ছে এরা যেরম জন্য আমি করছি আসু তোসু আন্ডারে আমি কোন কোন জায়গা কৃষি কিছু অ্যাপ্লাই করতে পারবো দেখি জার্নালিজম মাসকমটা আমি এলিজিবল কিনা তো আমি জাস্ট এটা হ্যাঁ জার্নালিজম মাসকমের জন্য আমি কিন্তু এলিজিবল কিন্তু সেলফ ফাইন্যান্স কোর্স তো তার পরবর্তী আমি আরও একটা দেখি আমি ফিলোজাফি রয়েছে সাংস্কৃত রয়েছে সোশিওলজি রয়েছে তো সোশিওলজির জন্য আমি এলিজিবল কিনা সেটা দেখার জন্য আমি এখানে চেক এলিজিবিলিটি করলাম তার জন্য আমি এলিজিবল আচ্ছা তো আমি তাহলে এই করে দিচ্ছি অ্যাট প্রেফারেন্স লিস্ট তো এখানে আমার অপশান চলে এসছে পঁচিশ হাজার চারশো চল্লিশ টাকা টোটাল কোর্স ফিস সিক্স থাউজেন্ড মতন কিন্তু পড়ছে অ্যাডমিশনের সময় তো এখানে দেখো এইবারে আমি এটাকে তিন নম্বর রাখতে চাইছি না আমি এটাকে রাখতে চাইছি এক নম্বর দেখি হয় কি না তো আমি জাস্ট এটাকে অ্যাডাপ্ট করলাম দেখো হয়ে গেছে তার ফলে আমি কিন্তু এইভাবে প্রেফারেন্স চেঞ্জ করলাম আরেকটা একটা কন্টিনিউ সার্চে যাচ্ছি আমি আরেকটা একটা কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি আরেকটা কলেজ দেখাই সেটা হচ্ছে দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ যেটা আমাদের গড়িয়াতে অবস্থিত এখানে গিয়ে আমি আবার করলাম সার্চ করলাম জাস্ট এখানে গিয়ে সার্চে গিয়ে এখানে তো ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি প্রচুর সাবজেক্ট রয়েছে পল সায়েন্সে আমি যদি দেখতে চাই আমার নিজের ডিপার্টমেন্ট তো চলো চলে এসছি আমি অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে আমি জাস্ট এখানে যাচ্ছি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট চলে এলো আমার কাছে মেজর মাইনার অনেক চলে এলো তো আমি পল সায়েন্সের সাথে রাখতে চাই বাংলা আর হিস্ট্রি রাখতে চাই এরমভাবে রাখলাম প্রসিড করলাম এবং এটাকে আমি ধরো করে দিচ্ছি তিন করে দিয়ে আমি এটাকে অ্যাড করে দিলাম এইভাবে আমি আমার প্রিফারেন্সটাও কিন্তু চেঞ্জ করতে পারছি এবং অ্যাডাপ্ট করতে পারছি কন্টিনিউ টু সার্চ আর একটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট বা নট দ্য লিস্ট এইভাবে তোমরা কিন্তু তোমাদের কলেজ বা ইউনিভার্সিটিগুলো সার্চ করে নেবে ধারা ধরো আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় দেখাচ্ছি তাহলে বর্ধমান তো আমি জাস্ট গেলাম আমি বর্ধমান ইউনিভার্সিটি আমি জাস্ট এখানে লিখলাম চলে এসছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ড তারপরে আমি এখানে সিলেট প্রোগ্রামে গেলাম সিলেট প্রোগ্রামে গিয়ে আমি এখানে দেখছি যে দেখি জিওগ্রাফি আমি পাই কি না তো এই ক্ষেত্রে তার পরবর্তী এখানে আমি যা ধরো আমি কলেজ পেয়ে গেছি চণ্ডীদাস মহাবিদ্যালয় তো চলো আমি দেখি এখানে আমি তিন বছরের পাস পাই কি না এটা আমি একটা পাস অ্যাপ্লাই করছি ঠিক আছে তা আমি এখানে চেক এলিজিবিলিটি গেলাম আমি এখানে এলিজেবেল দেখো অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই যে আমি তিন বছরের কোর্সে অ্যাপ্লাই করছি মানে পাশে বোঝা গেল তার ফলে পাস অনার সব অ্যাপ্লাই করা যাবে এবং একটা কলেজ থেকে তিন চারটে অ্যাপ্লাই করা যাবে পুরোটা সব পুরোটা একদম কিন্তু সব প্রতিষ্ঠার মধ্যে রাখতে হবে তো ধরো আমি এখানে রাখতে চাইছি আমি এটাকে সিলেক্ট করে দিলাম বাংলাকে এ করে আমি প্রসিড করে দিলাম এটাকে আমি পাঁচ নম্বর রাখতে চাইছি এইভাবে প্রেফারেন্স আমি অ্যাড করলাম বোঝা গেল তার ফলে এটা খুব ইজি প্রসেস চলো আর একটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দেখিয়ে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি গেলাম সিলেক্ট প্রোগ্রামে গেলাম সিলেক্ট প্রোগ্রামে গিয়ে আমি এবার একটা পাস অ্যাপ্লাই করব নাকি অনার্স তো চলো এবার আমি এখানে গেলাম আমি এখানে গিয়ে অ্যাপ্লাই করলাম পা অনার্স অ্যাপ্লাই করলাম হ্যাঁ তো অনার্স অ্যাপ্লাই করার পরবর্তী এখানে আমি আমার কলেজে গেলাম তো আমার তো প্রচুর কলেজ রয়েছে তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ একটা খুব নামকরা কলেজ চলো দেখে নিই তা এখানে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট কলেজ কেডি কলেজ রয়েছে খড়গপুর কলেজ ডে শিফট চলো সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে সার্চে গেলাম সার্চে যাওয়ার পর আমার কাছে চলে এসছে অপশান তা আমি ধরো বলছি যে ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি হিন্দি পল সায়েন্স তারপরে ফিলোজাফি সবই পেয়ে যাচ্ছি আমি এখানে অপশান আমি এবং আমি ধরো এখানে ইংলিশে গেলাম চেক এলিজিবিলিটি করলাম দেড়শোটা মতন সিট আছে আমি এলিজেবেল তাহলে আমি এক টু প্রেফারেন্স লিস্টে গেলাম গিয়ে আমি ধরো এখান থেকে মাইনর সাবজেক্ট হিস্ট্রি আর পল সায়েন্স নিয়ে নিলাম নিয়ে প্রসিটে গেলাম প্রসিটে গিয়ে আমি এভাবে ছয় সিলেক্ট করলাম এবং তোমরা কিন্তু এই সিলেক্ট প্রেফারেন্সের থেকেই আবার চেঞ্জ করতে পারবে তো চলো কতগুলো দিলাম গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্টে ক্লিক করছি তো আমার মোটামুটি প্রোফাইল চলে এসছে এবং আমার প্রোফাইল দেখো বলেই দিয়েছে যে আমার যে প্রেফারেন্স আছে সেটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো এক নম্বর মানে এক নম্বরই তার ফলে এই যে আমার প্রেফারেন্স দেখো এক নম্বর রয়েছে আশুতোষ রয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে গৌড় মহাবিদ্যালয় রয়েছে তিন নম্বরে রয়েছে দীনবন্ধু অ্যান্ড্রোস কলেজ তারপর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ রয়েছে তারপরে একটা পাস কোর্স রয়েছে সেটা আমি নিয়েছি ওই যে চণ্ডীদাস মহাবিদ্যালয় থেকে এটা জিওগ্রাফির অপশন ছিল বলে তার পরবর্তী ধরো আমি খড়গপুর কলেজকে ছ নম্বর রেখেছি এইভাবে আমি আপস অ্যান্ড ডাউন করতে পারবো এই যে আমি আপস অ্যান্ড ডাউন করতে পারবো ধরো এই যে জাস্ট এখানে আপস অ্যান্ড ডাউন করার জন্য আমার প্রেফারেন্স চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবে দেখো এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এই ছ নম্বরকে করতে চাই দু নম্বর করে আমি ইয়েস করব দেখো আমার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেল তাহলে আমার ছয় দেখো আমি দুয়েতে আমার চলে এলো হচ্ছে এই যে খড়গপুর কলেজ বোঝা গেল জাস্ট এটুকুই এখন করতে হবে এর বাইর আর কিচ্ছু না ফাইনালি কারণ এর পরবর্তী হচ্ছে এই সিলেকশন যখনই আসবে তখনই তোমরা দেখতে পাবে এখানে সিলেকশান এই যেখানে অ্যাপ্লাইড জায়গায় চলে আসবে সিলেকশান আর তোমাদের কিন্তু তখন সেই পেমেন্টটা করে দিতে হচ্ছে আবার তারপর তো তোমাদের অটো আপগ্রেশন বা অনেক কিছু অপশান আসবে সেগুলো তো পরবর্তী বলে দেবো তবে আমাদের যাত্রা এতটুকুই থাকবে মোটামুটি আবেদনের জন্য বোঝা গেল তো বিশাল বড় বেস্ট অফলাক জানাচ্ছি কারো কোনো কোয়েশন থাকলে কমেন্ট সেকশানে জানিও এত বড় ভিডিওটা যারা যারা দেখলে তারা একটু কমেন্ট করো আর প্রচুর লাইক করো ভিডিওটাতে তোমাদের কাছে একদম ঠিকঠাক ইনফরমেশনটা শেয়ার করলাম তার জন্য ভালো থাকবে সবাই বেস্ট অফ লাক